এই যে প্রায় সাত আট বছর তো বেশি হবে সাত বছরের ঊর্ধ হবে এটা কি ভাবে ভাঙছে এটা ওই যে একবার বুননে এসেছিল না বুননে আসেতে হ্যাঁ সরতটা বেশি পড়ছে ওই ভাষায় থাকি আসছে তো পড়ার কারণে পরে এটা ইয়ে হয়ে গেল ওই এক পাশে ধন হ্যা বৃষ্টিতে গেল মানে কষ্ট সিমে নাই কেউ কোনো ব্যবস্থা করেনি স্থানীয়ভাবেই আমরা অনেকের সহযোগিতা এই ড্রামের ব্যবস্থা করি কিন্তু এটা কি কোনো সমাধান স্থায়ী সমাধান হতে পারে আজকে প্রায় আট দশ বছর থেকে এই অবস্থাটা এটা চল্লিশ ফিট গভীর চৈত মাসের খাওয়া যায় না হ্যাঁ এটা কত কম কইতে কইতে একেবারে শেষ হয়ে গেছি কত হাজার হাজার সংবাদ গেছে কত লোক আছে কত অফিসার আছে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এই যে আগে মতো সতেরো সালের কাহিনী সতেরো সাল গেল আঠারো সাল গেল উনিশ সালে ভাঙি ভুঁই গেল ইয়ের মধ্যে কোনো মাইকে বেটা অফিসে থাকি আসি খালি দেখি যায় না আপনি যা দেখি যায় না আপনি তো কোনো কাজ করেন অফিসে যা কত ঘুরে ঘুরে ধরা যাইছে এই যে ব্রিজ নাই গাড়ি পার হইতে পারে না ব্যবসা খারাপ যাত্রী এসে মহিলা মানুষ আসিয়ে তখন এই ড্রামের ব্যবস্থা ছিল না ওই পানি দিয়ে আসতে অনেক সময় মানে পিছলি পড়িয়ে কাপড় চোপড় ভেজিয়ে আবার বাড়ি যায় অনেকে ভেজা কাপড়ে উলিপুর যায় বৃষ্টি তো চাই আর কিছু তো না এখানে বৃষ্টি হলেই তো দুই পাশে পাকা রাস্তা এটা তো একদম সতর্ক না সবসময় যে লোকজন কন্টিনিউ আসতেছে যাতেছে আসতেছে যাতেছে এখন এবার এই যে ইয়ে করছে এই কোনো ভুরে দিয়ে পারা হয় পানি একটু কমে গেলে দিয়ে যাতায়াত করে আছে যা বাজার করে নিয়ে আসবেন আসার পরে আবার এই বাজার এখান থেকেই এই ভাঙা ব্রিজের বকে আসি আমাদের অটো রিক্সা টিক্সে নামে দেয় এখান থেকে আবার এলে উভয় নিয়ে যাওয়া লাগে মানুষ চরম দুর্ভোগান্তের শিকার ব্যবসা বাণিজ্য তো মোটেই করতে পারে না অনেকে যে ডালি ব্যবসা করে ধানের ব্যবসা করে এই ব্রিজের কারণে পার হওয়ার পরে অনেকে ব্যবসা সেরেই দিছে সরকারের কাছে বা প্রধান উপদেষ্টার কাছে উনি যেন আমাদের এই বৃষ্টির দিকে লক্ষ্য রাখেন বা উপজেলা নির্বাহী অফিসার বা আরও অনেকে আছে তারা যেন আমাদের এই বৃষ্টির উপর নজর রাখেন খুব তাড়াতাড়ি ভালো হলে আমরাই দুর্ভোগান্ত থেকে উপকৃত হব